এখন দেখবেন বগুড়া জেলার আদমদিঘি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আবির উদ্দিন খানের বিশেষ সাক্ষাৎকার। কামরুজ্জামান ডলারকে সাথে নিয়ে শামীম খানের ক্যামেরায় সাক্ষাৎকারটি নিয়েছেন জাহিনুর ইসলাম। উত্তরবঙ্গের রাজধানী বগুড়া জেলা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সহ বগুড়া জেলার 12টি উপজেলায় মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে গড়ে তুলেছেন মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। এই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 210 জন। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে খেটে খাওয়া কৃষিজীবী মানুষের ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বিনা বেতনে উত্তর বিদ্যালয়ের শিক্ষকরা পাঠদান করে আসছেন। চলুন শুনে আসি বিদ্যালয় প্রধান শিক্ষকের কাছে। দর্শক, মুক্তিযোদ্ধার ইতিকথা অনুষ্ঠানে এবং মুক্তিযোদ্ধার স্মৃতিচারণে আমরা আজকে উপস্থিত হয়েছি বগুড়া নন্দীগ্রাম উপজেলার আব্দুল মান্নান সরকারের স্থাপিত বগুড়া জেলার 12টি উপজেলার মধ্যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ তিনি গড়িয়েছেন। এই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ধারাবাহিক রিপোর্টের আজকে আমরা এসেছি নন্দীগ্রাম উপজেলায়। আমরা কথা বলছি নন্দীগ্রাম উপজেলার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিমল কুমার সঙ্গে। গত 21 জানুয়ারি 2018 তারিখে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় উনি বগুড়া জেলার 12টি উপজেলায় একটি করে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করে থাকেন এবং এই প্রতিষ্ঠানগুলো নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাহী পরিচালক হিসেবে আব্দুল মান্নান সরকারকে নিয়োজিত করা হয়। ওনার নেতৃত্বে আমাদের বগুড়া জেলায় 12টি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম শুরু হয়ে থাকে। ওনার নেতৃত্বে আজকে নন্দীগ্রাম উপজেলায় যে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়েছে সেটা একটা আমাদের জন্য অনেক প্রামাণ্য চিত্র। ওনার হাত দিয়ে আরও অন্যান্য অনেক প্রতিষ্ঠান হয়েছে, যেমন নেকটারে পরিচালক হিসেবে উনি কাজ করেছেন, আমরা তার জন্য সাধুবাদ জানাই। উনি যেটাই কিছু করুক না কেন, সম্পূর্ণ সময় নতুন কিছু সামনের দিকে উনি নিয়ে আসেন। ওনার উদ্যোগটা ছিল যে মুক্তিযোদ্ধার স্মৃতি চারণাকে সামনের দিকে রাখার জন্য এবং সেটাকে আমাদের মাঝে উজ্জীবিত করার জন্য ওনার এই মহা উদ্যোগটা গ্রহণ করা। উনি অনেক সুন্দরভাবে এই প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করে আসছেন। আজ নন্দীগ্রাম মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মোটামুটি 285 জন স্টুডেন্ট এবং 22 জন শিক্ষক শিক্ষিকা নিয়ে এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে শৃঙ্খলার সহিত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করে আসছে। আমরা অনেক শ্রদ্ধার সহিত আরও বলতে চাচ্ছি যে যারা এ দেশের জন্য প্রাণ দিয়েছিলেন এবং তাদের স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য আমাদের যে মহা উদ্যোগ এবং আমরা যেটা সঠিকভাবে যে পালন করছি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমাদের সবচেয়ে গর্বের সহিত বলতে হয় যে এটাই, আমরা এমন একটা প্রতিষ্ঠানে জব করছি যেটা দেশের শ্রেষ্ঠ সন্তান তাদের দ্বারা গঠিত প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানটা সুনামের সহিত আজ 2টা বছর অনেক সুন্দরভাবে পাঠদান করে আসছে, ছাত্রছাত্রীদের ভালোভাবে লেখাপড়া করানো হচ্ছে এবং নিয়ম শৃঙ্খলা মেনে শৃঙ্খলাভাবে সব কিছু সুনামের সহিত আমরা পাঠদান করে আসছি। আর আমাদের এটাই সমস্যা যে আমরা যদি, যেহেতু আমাদের এটা কেজি থেকে পিজি পর্যন্ত, কিন্ডারগার্টেন থেকে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত, আমাদের আরও চিন্তা চেতনা আছে যে এই ছোট পরিসরে প্রতিষ্ঠানটাকে আরও বড় করে বড় পরিসরে যাওয়ার জন্য আমি সরকারের কাছে হস্তক্ষেপ করছি যেন আমাদের এই প্রতিষ্ঠানটাকে খুব দ্রুত জাতীয়করণ করা হয় এবং সুন্দরভাবে শিক্ষা কার্যক্রমকে পরিচালনা করার জন্য আমাদের সহায়তা করে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বগুড়াতে প্রথমবারের মতো শুরু হয়েছে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, যেটা প্রতিষ্ঠা করেছেন এই অঞ্চলের মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নান সরকার। এই আলোকেই বগুড়া 12টি উপজেলায় এরকম মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেছেন। তারই ধারাবাহিকতায় আপনারা আজকে দেখছেন নন্দীগ্রাম উপজেলার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল অ্যান্ড স্কুলের প্রামাণ্যচিত্র।
এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুলে দায়িত্বরত যারা শিক্ষিকা রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে যেটা জানিয়েছেন যে সাধারণ শিক্ষার পাশাপাশি কমনমতি শিক্ষার্থীদের এবং ভবিষ্যৎ প্রজন্ম যে শিক্ষার্থী তাদের যারা গড়ে উঠেছেন দেশ চালিকার শক্তি হিসাবে, তাদেরকে তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্বন্ধে জ্ঞান ধারণা দিয়ে থাকছেন। দর্শক, আজকে এই পর্যন্তই, আবারও আরেকটা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। জাহিনুর ইসলাম, সিএনএন বাংলা টিভি, বগুড়া। আল্লাহ হাফেজ। এতক্ষণ দেখছিলেন বগুড়া জেলার আদমদীঘি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আবিরুদ্দিন খানের বিশেষ সাক্ষাৎকার। কামরুজ্জামান ডলারকে সাথে নিয়ে শামীম খানের ক্যামেরায় সাক্ষাৎকারটি নিয়েছেন জাহিনুর ইসলাম।